ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে কিভাবে বৃষ্টি পড়ছে। কলকাতার বিভিন্ন জায়গায় এইভাবে একেবারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিন্তু চলছে। আপনাদের যদি দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন, যদিও আকাশ অনেকটা পরিষ্কার হলেও এইভাবেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। এবং আমাদের সঙ্গে আমার দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। পার্ক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, সৌভিকের কাছে যাব। এবং কালীগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে, আমরা হিন্দলের কাছে যাব। সৌভিকের ছবিটা আমরা কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম, হিন্দলের কাছে চলে যাব। হিন্দল, তুমি টালিগঞ্জের রয়েছো, আমি দেখতে পাচ্ছি তোমার ক্যামেরা এই মুহূর্তে জোরে বৃষ্টি হচ্ছে, কি ছবি টালিগঞ্জের? একেবারে পাপিয়া, তোমাকে দেখিয়ে রাখি টালিগঞ্জে আমরা যেখানে রয়েছি, একেবারে টালিগঞ্জ মেট্রো স্টেশনের গায়ে ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু অন্ধকার নেমে এসেছে এই টালিগঞ্জ অঞ্চলে, এবং গোটা এলাকায় কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং রাস্তার পাশে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই জল জমতেও শুরু করেছে। দেখতে পাচ্ছ যে একেতেই রবিবার কিছুটা মানুষজন কম বেরিয়েছেন, কিন্তু গাড়ির সংখ্যা অনেক কম, পথ চলতি মানুষজনও খুব কম রয়েছেন, এবং মুষলধারে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু টালিগঞ্জ মেট্রো স্টেশনের পাশে লক্ষ্য করা যাচ্ছে। যে বাস চলাচল, সেই বাস চলাচলও কম হচ্ছে এবং সাধারণ মানুষজন, পথ চলতি মানুষ তারা নেই বললেই চলে, এবং রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণ ফাঁকা রয়েছে। গোটার আকাশ জুড়ে এখনো পর্যন্ত যে কালো মেঘ জমে রয়েছে, সেই মেঘ বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু জানান দিচ্ছিল যে বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে, এবং একদমই হঠাৎই সেই বৃষ্টি শুরু হয় এবং যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এখন পর্যন্ত কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হচ্ছে। বুঝতেই পারছি, তুমি আমাদের সঙ্গে থাকো, টালিগঞ্জের ছবিটা দেখতে পেলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ, রবীন্দ্র সদন থেকে। আমি পার্থর ক্যামেরাতেও যে ছবি দেখছি সেখানেও জোরে বৃষ্টি হচ্ছে, কি ছবি পার্থ? একবারে দেখো, হঠাৎ করে কিন্তু বিকেলবেলা যখন ঘড়ির কাঁটায় চারটে ছুঁয়েছে তখন কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে এবং সন্ধে নেমে এসেছে কার্যত, যে ছবি দেখতে পাচ্ছি। এবং মুষলধারায় যাকে বলে বৃষ্টি, সেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে। একদিকে সাধারণ মানুষ যে বিষয়টা জানাচ্ছিলেন যে আজকে রবিবার দিন সকাল থেকেই যেভাবে গরম ছিল তার মধ্যে এই বৃষ্টি অনেকটা স্বস্তি দিয়েছে অনেকে ঠিকই, তবে যারা রাস্তায় বেরিয়েছিলেন তাদের কিন্তু অসুবিধার মধ্যেই পড়তে হয়েছে। এবং আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে বর্ষা কার্যত দোরগড়ায় এসে পৌঁছেছে, এবং এটা হচ্ছে পাক বর্ষার যে মরশুম, সেই প্রাক বর্ষার মরশুমেই এই বৃষ্টি, এবং আর্দ্রতা এতটা বেশি ছিল যার ফলে কিন্তু বজ্রগর্ভ যে মেঘ তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু এই বৃষ্টি। একেবারে দেখতে পাচ্ছ মুষলধারায় বৃষ্টি হচ্ছে এই জায়গায়। আমি রবীন্দ্রসদনের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা বলা যায় যেভাবে ভ্যাপসা গরম ছিল সেটা খানিকটা স্বস্তি তো মিললই এই বৃষ্টিতে। পার্ক স্ট্রিটের ছবিটা এই মুহূর্তে জেনে নেবো, সৌভিকের কাছে চলে যাব। সৌভিক, বৃষ্টি কি খানিকটা কমলো না একই রকম ভাবে? দেখো, তোমাকে বলবো যে বৃষ্টি কিন্তু খানিকটা কমেনি, বরং উল্টো বৃষ্টি। তোমার সঙ্গে আগেরবারও যখন কথা হচ্ছিল আমার, তারপর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে কিছুটা হলেও বেড়েছে, এবং তুমি দেখতে পাবে যে এই যে পার্ক স্ট্রিট অঞ্চল, সেই অঞ্চলেও কিন্তু বৃষ্টির পরিমাণ স্বাভাবিকভাবেই বেড়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেমন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে দুপুরের পরে অথবা বিকেলের দিক থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টি ছবি কিন্তু তুমি এই মুহূর্তে আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছ। এবং আমার সঙ্গে যখন আগেরবার কথা হচ্ছিল তার থেকে বৃষ্টির পরিমাণ তো একেবারেই স্বাভাবিক আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি। একেবারে প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা বলা চলে প্রাক বর্ষার বৃষ্টি, এবং সেই কারণে এবং সেই সঙ্গে মেঘের গর্জন। বুঝতেই পারছেন যে এমন অবস্থা হয়েছে বাইরের, যতটা বৃষ্টি পড়ছে এবং সেই সঙ্গে হাওয়া রয়েছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে, প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তবে যে ভ্যাপসা গরম ছিল তাতে এই বৃষ্টির ফলে খানিকটা স্বস্তি মিলল এটা বলা যায়। আমরা এই খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন।